পেট্রোপণ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পাঁচলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল। পেট্রোপণ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা রাজ্যের সঙ্গে পাঁচলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো। এদিন রানীহাটি রাজীব গান্ধী হলে মিছিলের সূচনা হয়। প্রায় কয়েক শত পুরুষ মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এবং বিধায়ক গুলশান মল্লিকের উপস্থিতিতে পানিয়ারা পেট্রোল পাম্পে মিছিল শেষ হয়। প্রায় এক কিলোমিটার পথ হেঁটে এই প্রতিবাদ মিছিল করা হয়। আজকে যে প্রতিবাদ মিছিল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, কিভাবে আপনারা প্রতিবাদ জানাবেন? আমাদের মাননীয় মমতা ব্যানার্জি, আমাদের দলনেত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, তার নির্দেশ মতন এবং অভিষেক ব্যানার্জি, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের, তাদের নির্দেশ মতো আমরা সারা বাংলায় প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে 10 তারিখ এবং 11 তারিখ এই পেট্রোল ডিজেল কেরোসিন রান্নার গ্যাস এই যে মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ আজকে পাঁচলায়। আমরা কয়েক ঘন্টার মধ্যে মুখে মুখে বলে হাজার হাজার কর্মীরা উপস্থিত হয়েছে এবং সেখান থেকে আমাদের কর্মীরাই বলছিল যে অর্ধেকের বেশি মানুষ সেখান থেকে আসেনি। আমি কিছু কর্মীদের ওপরে একটু রেগে গেছিলাম, বলছিলাম যে উদ্দেশ্যে আসা সেই উদ্দেশ্যে আমাদের সফল করতে গেলে সমস্ত কর্মীদের এইখানে এসে জমায়েত হওয়া উচিত বা কর্তব্য বলে আমরা মনে করি। আজকে এই যে গরিব ঘরের রান্নাঘরের ভিতরে ঢুকে গেছে এই মোদী সরকারের অরাজনৈতিক মূল্যবৃদ্ধি, তার বিরুদ্ধেই আজকে আমাদের এই জিনিস। আজকে ডিজেলের দাম বাড়ছে মানে সারা ভারতবর্ষে আজকে সমস্ত জিনিসের দাম বেড়ে যাচ্ছে। মুদিখানার দোকান থেকে আরম্ভ করে, বাজার থেকে আরম্ভ করে, সবজি থেকে আরম্ভ করে, এক কথায় সমস্ত জিনিসের দাম যেভাবে চরম জায়গায় পৌঁছে গেছে, মানুষ যে কীভাবে বাঁচবে? তাই ভারতবর্ষের মানুষ, এক শ্রেণীর মানুষ, বুদ্ধিজীবী মানুষ এবং আমাদের তৃণমূল কংগ্রেস এইটা ভাবে। অন্য রাজনৈতিক দলেরা কীভাবে জানে না, কিন্তু তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে আছে, মানুষের পাশে আছে। মানুষের আমাদের মুখ্যমন্ত্রী আমাদের যেভাবে নির্দেশ দিয়েছে, মানুষের সঙ্গে থেকে, মানুষের পাশে থেকে এর প্রতিবাদ আমাদের করতে হবে। সেই প্রতিবাদ আমরা করার জন্য এখানে জমায়েত হয়েছি। সেই প্রতিবাদ হলো, আপনারা দেখলেন, বিক্ষোভ হলো, মিছিল হলো, সব কিছুই হলো এই গ্যাস বা পেট্রোল ডিজেল কেরোসিনের বিরুদ্ধে। আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচনের আগে থেকেই প্রতিবাদ চলছে বাংলার বিভিন্ন প্রান্তে, বিক্ষুব্ধভাবে এখনও চলছে, অথচ অন্যদিকে দাম বেড়ে যাচ্ছে। আগে যেটা ছিল নির্বাচনের আগে নির্বাচনের মতো প্রোগ্রাম হতো, নির্বাচনের পরে এখন শুধু এই নরেন্দ্র মোদীর স্বৈরাচারীর বিরুদ্ধে, এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সারা বাংলা গর্জে উঠেছে, অন্যান্য রাজ্যেও গর্জে উঠেছে, মানুষ প্রতিবাদ করতে শিখেছে, জেনেছে। আগামী দিনে এই নরেন্দ্র মোদী 24 সালে ভারতবর্ষের মানুষ কুঠির মতো উড়ে দেবে, ধুলোর মতো উড়ে দেবে, ভারতবর্ষে কোনো চিহ্ন থাকবে না। অনেকে বলেছিল মমতা ব্যানার্জিকে ওই বিদেশিরা এসে, যারা মানে বিদেশি রাজ্য থেকে এসে, বাইরের রাজ্য থেকে এসে, আজকে নরেন্দ্র মোদী থেকে, অমিত শাহ থেকে, নাড্ডা থেকে, দলে দলে মানুষ এসেছে। সেদিনে মমতা ব্যানার্জিকে ট্রোন টিটকিরি করে বলেছিল ব্যাং সোনার ব্যাংলা গড়ব, টিটকিরি করেছিল। মমতা ব্যানার্জি প্রমাণ করে দিয়েছিল, মমতা ব্যানার্জি বলে দিয়েছিল এবং তার লোকেরা বলে দিয়েছিল যে দুশঙ্কা পার হতে দেব না, কিন্তু ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষকে প্রমাণ করে দিল মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হিসাবে পুনরায় আবার নির্বাচিত। দাদা, একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ বা প্রতিবাদ চলছে পেট্রোপণ্যের দামের বৃদ্ধির জন্য, অন্যদিকে দেখা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যে রাজ্য সরকার যে আয় পেট্রোল থেকে পায় সেটা যদি কমিয়ে দেওয়া যায় তেলের দাম। সে তো এর আগে কমিয়ে দিয়েছিল 1 টাকা করে,
রাজ্য সরকার কমিয়ে দিয়েছে, রাজ্য সরকার এই চাই নি, সারচার চাই নি। আজকে যদি ডিজেলের দাম, পেট্রোলের দাম, গ্যাসের দাম করে কমে, রাজ্য সরকার খুশি হবে। আমরা মনে করি আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে এই দাম বাড়াবার আমার সার্চ দরকার নেই, আমার কমিশন দরকার নেই। আজকে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছে, নরেন্দ্র মোদীর কাছে আবেদন করেছে, এই জিনিসগুলির মূল্য ইমিডিয়েটলি কমাতে হবে। তার বিরুদ্ধে আমাদের যেমন ক্ষোভ, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সেই ক্ষোভ, তার প্রতিবাদ একই প্রতিবাদ। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।